আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রকৌশলগুচ্ছের ভর্তি পরীক্ষা শনিবার প্রবেশপত্র ডাউনলোড চলছে, এ নিয়ে একটি নিউজ আপডেট প্রকাশিত হয়েছে ডেলি ক্যাম্পাসে। আগামী 13 নভেম্বর শনিবার সরকারি 3 প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার মোট 25,647 জন শিক্ষার্থী 3,201 আসনের বিপরীতে লড়বেন, সে হিসেবে আসন প্রতি লড়বেন 8 জনেরও বেশি। এদিকে সমন্বিত এই ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে। ভর্তিচ্ছুরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ওয়েবসাইটে যেয়ে, এই ওয়েব অ্যাড্রেসটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমবারের মতো প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা নেওয়া 3টি বিশ্ববিদ্যালয় হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট। জানা গেছে আগামী শনিবার 3টি কেন্দ্রে চুয়েট, কুয়েট ও রুয়েটে 2 গ্রুপে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক গ্রুপ সকাল 10টা থেকে বেলা 12:30 পর্যন্ত, আর খ গ্রুপের পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হয়ে দুপুর 1:45 পর্যন্ত চলবে। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই তোমরা জানতে পারলে নতুন এই আপডেটটি। আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয়ে যাব কোনো এক সময়। তা আজকের জন্য বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফেজ।